আৰু ইয়াতে মানে কি কেন্ডিডেট লগা আছে, সেলসম্যান আৰু সেলস গার্ড আছা সরি আছে, আৰু যেতে লাইটিং দিব না। স্বাগতম জানাইছো আপোনালোকৰ এটা নতুন ভিডিঅ'ত, আৰু বৰ্তমান যাইছো ৰাসৰ প্ৰস্তুতি চাবা, মানে কেনে কি চলি আছে পাতা চাৰুচি ৰাসত মলৰ আছে ৰুব, মানে ৰাস ৰাস লাগি আছে না, ৰাস ৰাস লাগি আছেও নাইও এনে নুছি, মানে এবাৰ দোকান দিব গাইছ, দোকান দোকান আৰু এটা এটা আছে পিছত দেখিও দোকান দিব আজি। পাঠশালার প্রস্তুতি দেখুন কেনে কি চলি আছে, তো ব্লগ গাইস চাই ব্লগ চাইছো শিব দুর্গা পাঠশালার যে মন্দির এতে রাখোয় চাব পড়ে আপনাদের, আর প্রস্তুতি পুরা চলি আছে, হে গেট টেট লগে ধরেছি হাল তোমার এবার, মানে এডভান্সকে মানে রাস পূজা রাস পূজা লাগিয়েছে না, ডাঙর হবো এবার বিরাট ডাঙর হবো, আর এটাই মানে গেট মানে প্রবেশ দ্বার পাতাসারগুছি শিব দুর্গা ধামর, এই তাতে মন্দির আছে, আর ইফালে পুরা প্রিপারেশন চলি আছে, এবার ঝুলনা ঝুলনা আনছি কিনা রুখো, আর এনে বর্তমান প্রস্তুতি না এগুলা, বর্তমান এনে বাস আ দি থুইছি, এই কিবা কি ঝুলনা পাই হারব ঢৌখা ঝুলনা উঠছিল, এই ঢৌখা ঝুলনা চাব পারে, বর্তমানে এই নাটবল্টু ঠিক করে মানে ফিট করে আছে, আর ইফালেও আছে কিনা কিনি, আর ইফালে মন্ডপ হব কিজানি, এই মন্ডপ আর মূর্তির ফর্শন তো দেখি আছো, মূর্তি ইফালে রাতে আছে, এই তাতে অস্ত্র যাই দেখবা লাগবে আপনার, অস্ত্র যাই মানে দেখি আছো, মানে পাতাসারগুছির আঞ্চলিক রাস মহোৎসবর মানে এই কার্যসূচী দেখি আছো চাব পড়ে, ব্যানার এই লোকে ধরে দিয়েছি ধুনিয়াকে, আপনার পড়ি লব স্ক্রিনশট মারি লব, যদি পড়ে পড়ি লব ভালকে, আপনার বিশ আঘন বিশ কাতি চারি আঘন মানে সাত নভেম্বরের একিশ নভেম্বরক লগে রাস হবই পারে গাইস, পনেরো দিনে না পনেরো দিনে রাস একদম, মানে আর পুরা একদম খুড়া লাগি আছে প্রিপারেশনত, এটা কি হোটেলর নাকি হোটেলর ওর এতে না আপনার ঘর যত মূর্তি মানে মূর্তি, আর আপনাদের জানে পনেরো দিনের রাসত মানে কি শ্রীকৃষ্ণর যে মূর্তি আছে, এই মূর্তি মানুষ শ্রীকৃষ্ণর মানে লীলা প্রদর্শন করার কারণে, তো লীলাবিল আপনাদের জানে শ্রীকৃষ্ণর কি কি লীলা আছে, সেই গোটেখিন প্রদর্শন করবো এই পর্দাত সাজে সাজে থাকবে মূর্তিবিল, আর বর্তমান বানিয়েছে এই নতুনকে বানিয়েছে নাকি ঘুরা, আপনি ইয়ারে না পাতশালারে এই পাতাসারগুছিরে, হয় পাতাসারগুছিরে এবারে কেন কার্যসূচী বিলাক না ভাল, এবার ভাল না যেহেতু রাধাকৃষ্ণ থাকবো, তো গাইছ এটা রাধাকৃষ্ণ থাকবো আর তো বলে ঘুরি থাকবো, আর চাবার এনে বর্তমান মূর্তি বানিয়ে আছে, আর কাপড় সাপড় পিন্ধবা আছে, বর্তমান কাপড় পিন্ধা নাই, তো কাপড় খিনি পিন্ধব, দাদা কথা পাতি ভাল লাগিল বহুত, আর সিফালেও মূর্তি আছে গাইছ, মই এই দেখি আছো বর্তমানে শিব বাবা, আমার শিব বাবা মা পার্বতী আর এইকেইটা গণেশ বাবা আছে, এতে কার্তিক আর গণেশ হোল ফ্যামিলি, হোল ফ্যামিলি মানে এই ফ্যামিলি চাওক, আর আশীর্বাদ লব, আশীর্বাদ লবা আহি যাব সাত নভেম্বরত, আর দেখি আছো রব এইফালে আর মূর্তি আছে, তো গাইস আপনার এই পুরন মূর্তিবিল দেখি আছো, মই চাব পারে আপনার এই পুরন মূর্তি, এই পুরোনা মূর্তি এগুলা এনেকে বড়িয়া পুরোনা মূর্তিবিল বড়িয়াকে সাজপার বর্তমান পিন্ধি আছে, কাপড় চাপড় পিন্ধি আছে, চাব পারে আপনাদের এইগুলা সব এই কৃষ্ণ লীলা, এই যিমান মূর্তি আছে বা যিমান যি আছে সব কৃষ্ণ লীলা, কৃষ্ণ লীলাবিলাক প্রদর্শন করা যায়, আপনাদের জানে মই রিপোর্টিং করাই নিছি নাকি গাইস, কমেন্ট করে জানাবছো মই রিপোর্টিং করানি, কিন্তু এই মূর্তি এনেকে বর্তমান প্রগতিত আছে, কাম চলি আছে, আর সোমবারকলি হয়ে যাব, সোমবারকলে বড়িয়াকে মূর্তি আপনাদের স্থানত দেখা হবো, নিজের নিজের স্থানত নিজের নিজের স্থানত বই থাকবো, আর ইফালে পুরোনা মূর্তিবিল রিডেকোরেশন করে আছে, বর্তমান রিডেকোরেশন চলি আছে, আর বহুতখিন বস্তু দেখবা লাগা আছে গাইস, তো ভিডিওটা চাই রাখবছ মোট পাতাসারগুছি, যেটা আপনি পূজা চাবা আইব, এই মেইন গেট হব, এই মেইন গেট, এই মেইন গেট এনেকে আপনাদের এন্ট্রি করবা লাগবে, আর এন্ট্রি কি ধুনিয়া বানিয়েছে গাইস, চকসন কি ধুনিয়া এন্ট্রি বানিয়েছে, বড়িয়া ডেকোরেশন করে আছে দে, এই যেতে ফাইনাল ফর্মত ওলেইব হা তুমি, এই যেতে ফাইনাল ফর্মত ওলেইব তো ভাল লাগাব না, বড়িয়া লাইটিং টাইটিং লগাইব,
এইটো বৰ্তমান তো প্ৰস্তুতিহে দেখি আছো আপোনালোকক মই পূজা দেখুৱাই আছে পূজা দেখুৱাম ৰ'ব আপোনালোকক তো গাইছ আপোনালোকক মেইন মণ্ডপ দেখি আছো যিটো আপুনি পূজা কৰবাইব ৰাসত পূজা শ্ৰীকৃষ্ণ পূজা কৰবাইব না তো এই পাতাচাৰ কুচিৰ এইটো মেইন মণ্ডপ চাব পাৰে বৰ্তমান প্ৰস্তুতি চলি আছে এনেকৈ কাম চলি আছে বৰ্তমান ভিতৰত মই আপোনাক ওচৰৰ পৰা দেখুৱাব চেষ্টা কৰি আছোঁ ইয়াতে বঢ়িয়াকৈ পেইণ্টিং চেইণ্টিং বানাই থৈ দিছে বৰ্তমান পেইণ্টিং চলি আছে আৰু এতিয়াই মেইন মানে আপোনাৰ শ্ৰীকৃষ্ণৰ গোটেইখিনি মূৰ্তি চুটি ৰাখিব আৰু আপোনালোকে এতিয়া আহি সেৱা কৰিব পাৰিব আৰু বস্তু আছে কিবা কিবি বহুত কামত চলি আছে না বৰ্তমান কাম চলি আছে নদীৰ পাৰত চাওঁ ৰ'ব নদীৰ পাৰত কিবা আছে না গাইছ বৃন্দাবন এইটো চাই লওকচোন বৃন্দাবন টাইপৰ কিবা বনাব ইয়াতে শ্ৰীকৃষ্ণৰ কিবা লীলা চিলা দেখুৱাব শ্ৰীকৃষ্ণৰ বহুত লীলা আছে না গাইছ কিমানৰ কথা কওঁ আপোনালোকে এই গোটেইখিনি বস্তু ইয়াতে দেখুৱাব গোপিনী অকল অঁ গোপিনী থাকিব আৰু আমাৰ শ্ৰীকৃষ্ণ থাকিব মাজত পানী 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 উলিহা চিষ্টেমত থাকিব বহুতখিনি বস্তু পাৰি মানে ধামাকা আৱাজ আহি আছে দে কিন্তু বহুত ধামাকা আৱাজ আহি আছে ৰাস পাতাচাৰকুচিৰ কালদিয়া নদীৰ পাৰত মানে পাতাচাৰকুচিৰ ৰাস চাই মানে এইটোৰ কাৰণে ভাল লাগে নদী আছে না নদীৰ পাৰত নদী আছে আৰু ইয়াতে ফেমাছ মানে ফেমাছ মানে কি কওঁ মানে আমি মৰি এক ঠাইত যাব লাগে লাষ্ট আমাৰ যিটো পৰ্যায় সেইটো হ'ল শ্মশান আৰু সেইটো মানে প্ৰদৰ্শনী কৰিছে নেকি প্ৰদৰ্শন কৰিছে মানে এইখিনি দেখুৱাইছে আপোনালোকে চাব পাৰে চিতা জ্বলি আছে এইফালেও চিতা জ্বলি আছে সিফালেও জ্বলি আছে মই যেতিয়া এণ্ট্ৰি কৰিছিলোঁ এণ্ট্ৰি কৰোঁতে তাতে মা দুৰ্গা আৰু সেই কি কয় শিৱধাম বুলি আছিল মা দুৰ্গা শিৱধাম তো এইটো হ'ল শিৱ মন্দিৰ আৰু এইটো হ'ল দুৰ্গা মন্দিৰ তো একেলগে আছে বাবা শিৱ মা পাৰ্বতী এই দুটা মন্দিৰ আৰু এই নদী সাজে থৈছে কিন্তু গাইছ নদী সাজে থৈছে নদীৰ আপৰে কিবা এটা বেলেগ হ'বহে কি আছে তাতে কি আছে পাতাচাৰ উচিত ৰাস মানে কিয় ভাল হয় গম পায় না বজালি বেছি জানে কিয় ভাল হয় এই কালিয়া নদী যে আছে কালিয়া নদীৰ কাৰণে বহুত ভাল হয় ইয়াতে মানে ৰাস চাব পাৰে এই তাতে শ্ৰীকৃষ্ণ আমাৰ বাগাত দি আছে এনেকৈ বাগাত দি থকা মানে আসনত আছে এনেকৈ বাগাত দি আৰু এই ধুনীয়াকৈ সাজি থৈ দিছে হাঁহ চাহ চৰি আছে আৰু যেতিয়া লাইটিং দিব না যেতিয়া লাইটিং দিব তেতিয়াই কিবা এটা ভাল লগাব এই লাইটিং দিয়াৰ পিছত ভাল লগাব এই লাইটিং দিয়াৰ পিছত গাইছ বিৰাট ভাল লগাব গম পাইছে আপোনালোকে বিৰাট ভাল লগাব কিন্তু এতিয়া ইয়াৰ পৰা যাওঁ পাঠশালা ৰাসৰ প্ৰস্তুতি আপোনালোকক দেখুৱাব লগা আছে তো পাঠশালা ৰাসত যাওঁ আৰু ইয়াৰ পৰা বিদায় লওঁ বৰ্তমান এই আৰু কাৰ্য প্ৰগতিত আছে বৰ্তমান তো গাইছ আহিছোঁ পাঠশালাৰ ৰাসথলী বৰ্তমান ভিতৰত জানে ভিতৰত যাম তাৰে আগতে মই আপোনালোকক দেখিছোঁ আমাৰ পাঠশালা টাউনত যিটো এইটো সেই মেট্ৰ' হয় না মেট্ৰ' যিটো আছে মেট্ৰ' আমাৰ ষ্টেচন ৰোডত মেট্ৰ' কম্পিউটাৰৰ ওচৰতে এটা নতুনকৈ মাৰ্কেট প্লেচ আছে ষ্টাইল বজাৰ বুলি চাব পাৰে আপোনালোকে এইটো ষ্টাইল বজাৰ আৰু ইয়াতে মানে কি কেণ্ডিডেট লগা আছে চেলছমেন আৰু চেলছ গাৰ্ড তো আপোনালোকৰ যদি প্ৰয়োজন আছে আপোনালোকে এইটো কণ্টেক্ট নাম্বাৰটো নোট কৰি লওক স্ক্ৰীনশ্বট মাৰি লওক ভিডিঅ'টো পষ্ট কৰি কিনে স্ক্ৰীনশ্বট মাৰি আপোনালোকে বায়'ডাটাটো পঠাই দিব এইটো নাম্বাৰত আৰু আপোনালোকে চেলছমেন বা ইয়াতে চেলছ গাৰ্লৰ জব এটা পাই যাব মই ইনফৰ্মেটিভ এটা ভাবিলোঁ বৰ্তমান মাৰ্কেটটো বনাই আছে ডিচেম্বৰক লৈকে হৈ যাব চাগে না চাব পাৰে আমি আহিছোঁ পাঠশালাত নতুনকৈ মাৰ্কেট এটা খুলি আছে এই মেট্ৰ' মানে এই ৰাস যে ৰাসথলী আছে ৰাসৰ মুখামুখিয়ে গাইছ আহিছোঁ পাঠশালাৰ ৰাসৰ থলীত আৰু প্ৰস্তুতি পূৰা একদম দ্ৰুতগতিত চলি আছে চাব পাৰে পাতাচাৰ গৈছে তো দেখুৱালোঁ আপোনালোকক আৰু মোৰ লগত বৰ্তমান আছে চনু ধুবাহন আহিব তাহাৰ মানে অলপ কাম আছে কাম থকাৰ কাৰণে তাহোন আহিলাক তো অলপ দেৰিকৈ আহিব তাতে আহিব তাৰমানে দোকান দিব নাই পাৰি আৰু দোকান চোকান গোটেই বহুত প্ৰচেছ দিম এইবাৰ চনু দোকান দিবি বোলে মই দোকানটো এইবাৰ ভাবছোঁ ফায়াৰ পাৰ আপোনালোকে আহিব কিন্তু প্ৰমোশনটো কৰি ল'লোঁ তয়ো কৰি দিয়ে প্ৰমোশনটো মই ভালকৈ কৰিম মানে দোকানখন যেতিয়া দিব তেতিয়া ভালকৈ প্ৰমোশ্যন কৰিম আৰু পূৰা চাব পাৰে এইফালে দোকান চোকানৰ পৰা আয়োজন চলি আছে এইফালে এই আমাৰ মেইন মণ্ডপ এইটো চাব পাৰে আৰু মূৰ্তিৰে সংগ্ৰহ গাইছে আপোনালোকৰ মূৰ্তি মূৰ্তি পূৰা মোটামুটি ৰেডি মূৰ্তি পূৰা মৰা প্লাইমাৰ শ্লাইমাৰ চব মাৰা গৈছে মানে আমাৰ ভাষাত কৈছোঁ এইটো পূৰা কালাৰ চালাৰ মাৰা হৈ গৈছে ৰেডি একদম পূৰা চাব পাৰে এই কেতিয়া লৈ মানে বহি দিব আৰু দাদা আজি লগে দিব না আজি লগে দিব গাইছে এই মূৰ্তি আৰু দেখা হ'ব আপোনালোকে যেতিয়া ৰাস চাব আহে মা নৰসিংহ বাবা এইটো চাব পাৰে বৰা অৱতাৰ মানে বিষ্ণুৰ অৱতাৰবিলাক তাতে আছে আৰু এনেকৈ মূৰ্তি ধুনীয়াকৈ চাব পাৰে এইবিলাক গোটেই কৃষ্ণৰ চব লীলা প্ৰদৰ্শন হ'ব তাতে মানে চব কৃষ্ণৰ লীলা জানে আপোনালোকে ৰাস বুলি ক'লে আৰু এইটো চাওক না কি ধুনীয়াকৈ ৰাধা কৃষ্ণ তো দাদা আপুনি ইয়াৰ পৰাই না পাঠশালাৰে না কোচবিহাৰৰ পৰা আহিছে তো কাম প্ৰায় শেষে আজি মানে দি দিব এই জেগাই জেগাই বহাই দিব মই মূৰ্তিকেইটা তো আজি মূৰ্তি বহাই দিব জেগাত আৰু আজি ছানডে কালি পানী তুলিব পানী কালি পানী তুলি কালিৰ পৰা আৰম্ভ ৰাস তো আপোনালোকে আহিব ৰাস চাব আৰু মোৰ যদি ভিডিঅ'টো বৰ্তমান চাই আছে লাইক কৰি দিব একবাৰ ছাবস্ক্ৰাইব কৰি দিব মটিভেশ্যন ফিল হৈ গৈছে আৰু মই প্ৰস্তুতি দেখি আছোঁ এই মণ্ডপ তাকলৈকে যাওঁ আৰু সেইফালে কিবা সেই আনচিনা নাই চেৰকি তেৰকি আনচিনা নাই নাগতলা আনচিনা নাই ব্ৰেক ডেন্স আনচিনা নাই সেইটোৱে মেইন গাইছে সেইটো চাব যাব লাগে না যাওঁ একবাৰ চাই হোৱা কথা
এই সেটা কথা কম কাল ভি উসকা কি আবে গাড়ি তো ভক্ত হো মহাকাল কা মানে হর হর মহাদেব এই দেখা পাবো মেইন দেখা পাইছি না আর কি ধুনিয়াকে পুরো সাজুছে পলিউশন ফ্রি আর বড়িয়াকে মানুষ দে বাবা এই যেতে রেডি হয়ে যাব গাইস আপনার চাই যে মজা হবো সে মজা আমিও পাম দই বাবাক চাবরে আপনার পুরাই একদম ওয়াটারফল সোয়াটারফল করবো বোধ হয় আর ওইফালে পুরো একদম বাবাই পুরো বিরাজমান আছে নিজের জায়গা আর মোর মন্ত্রটো মাত্র অল্প ভুলাল নাকি বহু দিন নালাগে এখন ইগনোর করলে হল আর ওইফালে যাওয়া মিনা বাজার চাই মিনা বাজার এইগুলো পুরো কাম চলি আছে দুটো কোটির কাম চলি আছে বর্তমান বস্তু আনছি হে আজি রবিবার আজি ভিতর আহুন বড় ক্লিয়ার করবো চাব পারে এনেকে বর্তমান খোলা খুলিকে পড়ি আছে এই যোনদিন নাগরদলা আর ওইফালে ব্রেক ডেন্সর কিনা বানিয়ে আছে ব্রেক ডেন্সর কারণে এইফালে নাগরদলা লগাব মানে আনছিহে আজি মাত্র আনছিহে এই ব্রেক ডেন্সর এই ঝুলনা টুলনা চাব পারে তো এখিনিত আপনার কোটে ঝুলনা টুলনার আইটেম দেখা পাব আর মিনা বাজার চিনা বাজারবিলাক এতে বহিব বর্তমান ঠিক করা নেই আজি গধূলি ঠিক ঠিক করে কিনে পটাপট হে করব আজির ভিতর করবাই লোক কারণ কালি তো উদ্ঘাটন আছে কালি তো আরম্ভণিয়ে রাখোর আপনাদের জানে আর এইফালে পুরো দ্রুতগতির কামবিল চলি আছে এই দোকানের হয় না আর দা দোকানের কাম চলি আছে না এ কি হর লাইটর না তো এই লাইটর কারণে এগুলা বর্তমান এনেকে আর কারো প্রগতিতে আছে গাইজ কালি হে আপনার দেখাব কালিও কি জানি নহবই না কালিও নহবই না কালি নহব কালিও নহব কালিক লগে ক্লিয়ার এটা হলে ভালো হয় আর না 70% ভালো 70% সেটো কথা চাই বিশু কার্যালয় পাঠশালা রাস মহোৎসবর আমার এটো সব পারে কার্যালয় এটো আর ভিতর দাদাহন আছে মই দাদাহত লগে কথা ভাবে চেষ্টা করিম তো দাদা এইবাৰি প্রস্তুতি কেনে রাখর মানে একদম সরম ইমেন্ট আছে বর্তমান খাই খালি এই রাস আজি তো আর প্রস্তুতি যথেষ্ট কি আগবছে আর দুই বছর বিরতির পিছত মানে এইবাৰি কিবা এটা নতুন উত্তর দেখা পাম না নতুন উত্তর তো হবো টেকনিক্যাল মূর্তি হবো আচ্ছা আর বাণিজ্য মেলা হবো আর সাংস্কৃতিক কার্যসূচী বিভিন্ন কার্যসূচী আছে মানে মানুষের মানে ফুটির কারণে ছয় দিন মানে আমার বাইরের আর্টিস্টর দ্বারাই মানে মানে সাংস্কৃতিক কার্যসূচী আছে কার্যসূচী আছে তো এইখানে নতুন তো আমি কিবা এটা দেখা পাম এবার পাবো তো এইটাই আছিল বিষয় কথা বলো আমার কমিটির রাস মহোৎসব রাস মহোৎসবর ধন্যবাদ দাদা এইখানে শুনা পাইছি আপনার কি নতুন তো দেখা হবো এবারই রাসত পাঠশালা রাস মহোৎসব আর এই আমার মেইন ইয়াতে কার্যকলাপবিল হবো মানে সংস্কৃতি সন্ধ্যাবিলাক যি মানে যিখিনি হয় মানে গোটেখিনি ইয়াতে হবো দেখা হবো আপনাদের আর এইটাই আছিল মোর আজির ভিডিও যদি ভিডিওটি চাই ভাল পেলে লাইক করে দিব যদি চ্যানেলটি মনোযোগ আছে সাবস্ক্রাইব করে দিব লগ পাম একটা নতুন ভিডিও তেতিয়ালৈকে জয় আহোম বাই বাই।